আমাদের চারপাশে প্রচুর গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো রয়েছে আর এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে তারই মধ্যে শনি গ্রহ ভীষণভাবে গবেষকদের কাছে চর্চার একটা বিষয় এই গ্রহ নিয়ে একটা বড় সড়ো তথ্য সামনে আসে উনিশশো সালের দশই মার্চ এই যে আমরা একটা রিং দেখতে পাই শনি গ্রহকে কেন্দ্র করে অর্থাৎ যে বলয়টা রয়েছে সেই বলয়টা কিন্তু প্রথমবার এই দিনেই আবিষ্কৃত হয়েছিল এটি আসলে কি এটি আর কিছুই না একটা গ্যাসের লেয়ার যেটা শনি গ্রহকে কিন্তু ঘিরে রেখেছে এর গ্যাসীয় পদার্থ কি হাইড্রোজেন সালফাইড যার গন্ধ হচ্ছে ভীষণভাবে পচা ডিমের মতো তবে নাসার তরফ থেকে আরও একটা আপডেট সামনে আসছে যে এই যে বলয় এই বলয় কিন্তু ভাঙতে শুরু করেছে ভাঙার পর এই বলয়গুলো কীরকম দেখতে হচ্ছে এই ধরুন ধূমকেতু বা ভাঙা গ্রহ টুকরো এই ধরনের যে আকার সেই আকারগুলোর মতন কিন্তু দেখতে হচ্ছে এই শনি গ্রহের বলয় এই বলয়ে মার্ধাকর্ষণ শক্তি প্রচন্ড এবং এটা কিন্তু প্রচণ্ডভাবে বরফকে কাছে টানে তার জন্য প্রচুর বৃষ্টিও হয় এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবে আশতাক বাংলার ইউটিউব চ্যানেলকে